হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তোমরা বহুদিন ধরে আমায় কমেন্ট করছিলে, দিদি চিনির একটা ডেলি রুটিন দাও, ডেলি রুটিন দাও, ও সারাদিন কি করে, কি খায়, ওকে কি প্রোডাক্ট ইউজ করাও, কি ডাইপার ইউজ করাও। সব থেকে বেশি কমেন্ট এসছে আমার কাছে যে কি ডাইপার ইউজ করাও, কারণ প্রত্যেকটা মায়েরাই কিন্তু আমরা এই ডাইপার নিয়ে প্রচন্ড রকমের টেনশনে থাকি। কোন ব্র্যান্ডের ডাইপারটা বেবির জন্য সঠিক হবে, কোনটা তাড়াতাড়ি লিকেজ হবে না, কোনটা ইউজ করলে বাচ্চার র্যাশ বেরোবে না, এই ধরনের অনেক রকমের চিন্তা কিন্তু আমাদের প্রত্যেকটি মায়েরই হয়। দেখো, বাচ্চাদের স্কিন তো খুব সেন্সিটিভ হয়, আমরা ওই জন্য চেষ্টা করি যে সব থেকে ভালো ব্র্যান্ডের ডাইপার বেবিকে ইউজ করাবো, যাতে করে র্যাশ বা লিকেজের কোনো প্রবলেম না হয়। এই তোমাদের একটা স্টোরি বলি, চার মাস আগে চিনি গেমে অন্য একটা ব্র্যান্ডের ডাইপার ইউজ করাতাম, কিন্তু সেটা ইউজ করার ফলে কি দেখা যাচ্ছে, ও রাতে ঠিকঠাক করে ঘুমোতে পারছে না, মানে অর্ধেক রাত ঘুমিয়ে তারপরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, মানে লিকেজ হয়ে যাচ্ছে, ও আর ওটা পরে থাকতে পারছে না, এই একটা প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে কি র্যাশ বেরিয়ে যাচ্ছে, এইবার এটাও একটা প্রবলেম। তারপর কি হয়, আমি যে ব্র্যান্ডের ডাইপারটা ওকে ইউজ করাতাম সেটা পরে দেখা যাচ্ছে না, ও সবসময় একটা খিটমিটে মেজাজে থাকে, মানে কখনো বাচ্চা তো একটু হাসি খুশি খেলবে, সুন্দর করে চুপচাপ বসে খেয়ে নেবে, এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছিল। যখনই ওই ডাইপারটা পরাচ্ছি তখনই এই জিনিসগুলোর মধ্যে দেখতে পাচ্ছিলাম। আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে কি করব কি করব, কোন ডাইপারটা বেবির জন্য সঠিক হবে। তারপর আমি একটা ফ্রেন্ডের সাথে কনসাল্ট করি এই বিষয়টা নিয়ে, সে আমায় সাজেস্ট করে এই লিটল এঞ্জেলের ডাইপারটি। এটা আমি বিগত 3 মাস ধরে ব্যবহার করছি, বিশ্বাস করো বন্ধুরা একদম টেনশন ফ্রি হয়ে গেছি, মানে চিনি এখন সুন্দর করে খেয়ে নেয়, রাতে ঘুমোয়, আমাকে কিন্তু রাতে উঠে উঠে ওকে আর ডাইপার চেঞ্জ করানো লাগে না, মানে রাত্রে ঘুমানোর সময় পরিয়ে দিই, সকালবেলা উঠেও দেখা যাচ্ছে যে লিকেজ হয় না, এতই ভালো এই লিটল এঞ্জেলের ডাইপারটি। এই লিটল এঞ্জেল এক্সট্রা ড্রাই ডাইপারটি অন্য অন্য ডাইপারের তুলনায় অনেক বেশি অ্যাবজর্ব করে এবং সফটনেস প্রোভাইড করে, যা বেবিদের স্কিনের জন্য খুবই ভালো। এই প্যান্টস গুলো ফিটিংস এবং লং লাস্টিং এর অনেক বেশি প্রোটেকশন দেয়। এই ডাইপারটি কিন্তু আপ টু 12 ঘন্টা পর্যন্ত লিকেজ প্রুফ। তো একটা প্যান্টস তোমাদেরকে ভালোভাবে দেখাই, দেখতেই পাচ্ছ এর কিন্তু কোমরে এরকম টাইপের গার্ডার দেওয়া। অনেক সময় কি হয় যে এই গার্ডার গুলোতে কিন্তু বেবিদের কোমরে অনেক বেশি লাগে, ওরা কিন্তু ভীষণ কান্নাকাটি করে বা কোমরে একটা দাগ হয়ে যায়। এটা এতটাই সফট যে এটার কিন্তু কোনোরকম কোনো দাগ বা ব্যথা কোনোরকম কিছুই কিন্তু হবে না। এই প্যান্টে 360 ডিগ্রি সফট এলাস্টিক দিয়ে তৈরি, যার কারণে এটি কিন্তু অনেক কমফোর্টেবল এবং খুব ইজিলি ফিট হয়। এই প্রত্যেকটি প্যান্টের কিন্তু একদম দেখো এখানে ফ্রন্ট কিন্তু লেখা থাকে, অতএব আমাদের কিন্তু এটা কখনোই ভুল হবে না যে কোনটা সামনের দিকে কোনটা পেছনের দিকে, যেটা কিনা আমার 3 মাস আগেও গুলিয়ে ফেলতাম যে কোনটা সামনের দিকে পরাবো কোনটা পেছনের দিকে পরাবো। তো এখানে কিন্তু খুব পরিষ্কার করে লেখা রয়েছে ফ্রন্ট। এই ডাইপার গুলোর যে কটনটা দিয়ে তৈরি সেটা কিন্তু খুব হাই কোয়ালিটির কটন দিয়ে তৈরি, যা কিনা বেবিকে কুল অ্যান্ড কমফোর্টেবল রাখে, বেবির স্কিনে কোন রকমের র্যাশ আসতে দেয় না। এই বেবি ডাইপারে ইউনিক 3D পপ আপ লেয়ার রয়েছে, যা বেবিকে এক্সট্রা সফটনেস কমফোর্টেবল ফিল করায়। এছাড়াও এই 3D পপ আপ লেয়ার ম্যাক্সিমাম অ্যাবজর্ব করে এবং বেবির স্কিনকে ড্রাই রাখতে হেল্প করে। এই ডাইপার গুলো কিন্তু বিভিন্ন সাইজে রয়েছে, তোমরা তোমাদের বেবির কোন সাইজটা লাগবে সেই অনুযায়ী কিন্তু এটা পারচেস করে নিও। আর হ্যাঁ, বেবির ডাইপার চুজ করতে কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে বেবির ওয়েটটা, বেবির ওয়েট দেখে তারপরে কিন্তু সিলেক্ট করবে যে কোন ডাইপারটা বেবির জন্য বেস্ট হবে, মানে কোন সাইজের ডাইপারটি। আর হ্যাঁ, এই প্রোডাক্টের লিংক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ঝটপট যাও আর চেক আউট করো।